একটি গ্রামে একটি কূপ ছিল। সেই কূপটা অনেক বেশি ভুতুড়ে ছিল, আর সেই কূপটা এর পাশাপাশি অনেক বেশি গভীর ছিল। একদম উপর থেকে নিচে কিছুই দেখা যেত না। তো এত গভীর কূপ থেকে যখন গ্রামের মানুষজন পানি উঠানোর জন্য কোনো বালতি নিক্ষেপ করত রশিতে বেঁধে, তখন তারা দেখতে পেত বালতিটা ভেতর থেকে কে যেন রেখে দিয়েছে, আর শুধুমাত্র রশিটা উপরে উঠে এসেছে। তো এই ঘটনা যখন গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ল, তখন সবাই বলাবলি করতে লাগলো, এই কূপের ভিতরে খুব দুষ্ট একটি জিন রয়েছে যে কিনা এই কাজগুলো করছে, অর্থাৎ বালতি রেখে দিচ্ছে। তো এই ঘটনা গ্রামে ছড়িয়ে যাওয়ার পর মানুষ খুব ভয় পেয়ে গেল। কিন্তু একটি ভিত তো করতেই হবে, কেননা পানি ছাড়া তো জীবন চলছে না, পানি তো অবশ্যই লাগবে। তো গ্রামের একজন শক্তিশালী যুবক সে বলল, আমি এই কূপের ভিতর নামবো এবং দেখব কূপের ভেতর কোন জিন রয়েছে কি রয়েছে, সবকিছু আমি বের করব। কিন্তু শর্ত হচ্ছে আমার কোমরে খুব শক্ত করে রশি বাঁধতে হবে, এবং অবশ্যই রশিটা আমার বাবা ধরবে অন্য মানুষদের সাথে। তো সবাই বলল, তোমার বাবা বয়স্ক হয়ে গিয়েছে, এই সেই, তোমার বাবা যদি না ধরে তাহলে কোনো সমস্যা নেই, আমরা অনেক শক্তিশালী মানুষজন রয়েছি। কিন্তু সেই ব্যক্তি বলল, না তোমরাও ধরবে, কিন্তু পাশাপাশি আমার বাবা অবশ্যই রশিটা ধরে রাখবে। তো যেই কথা সেই কাজ, তার বাবাও রশিটা ধরল, ছেলেটা কূপের ভিতর নামল। তো কূপের ভিতর নেমে সে দেখতে পেল কূপের যেখানে পানি তার ঠিক একটু আগে একটা কাঠ একটু বাঁকা হয়ে রয়েছে, আর সেই কাঠের উপর একটি বাঁদর বসে রয়েছে, অর্থাৎ একটি বানর রয়েছে। তো সেই বানরটা করত কি, সবগুলো বালতি রেখে দিত এবং দড়িগুলো উপরে ছেড়ে দিত। তো সেই শক্তিশালী যুবকটা সেই বানরকে কাঁধে নিয়ে উপরে নির্দেশ দিল যেন রশি টানা হয়। তো যখনই রশি টানা হলো, যেহেতু সেই বানরটা যুবকের কাঁধের মধ্যে, তো সবার আগে মানুষজন সেই বানরের চেহারাটাই দেখতে পেল, এবং বানরের চেহারা দেখে সব মানুষজন বলল, এই সেই ভূত, এই সেই জিন, এটা বলে সবাই রশিটা ছেড়ে দিল। কিন্তু একমাত্র একজন ব্যক্তি সেই দড়িটা ছাড়ল না। বলুন তো সেই ব্যক্তিটিকে? সেই ব্যক্তিটি হচ্ছে সেই যুবকের বাবা, যাকে গ্রামের মানুষজন বলেছিল তোমার বাবার দরকার নেই, দড়িটা ধরার দরকার নেই। কিন্তু দেখা গেল সেই বৃদ্ধ বাবাই দড়িটা ধরে রাখল এবং খুব কষ্ট করে সেই বানর সহ তার ছেলেটিকে উপরে তুলে আনল। তখন গ্রামের সব মানুষজন বুঝতে পারল যে সেই যুবকটি কেন বলেছিল যে তার বাবাকে অবশ্যই দড়িটা ধরতে হবে, না হলে সে নিচে নামবে না। মোরাল অফ দি স্টোরি, আমরা অনেক সময় অনেক বিপদে পড়ি, অনেক খারাপ কাজ করি, অনেক ধরনের অপকর্ম করে হয়তো আমরা দিশেহারা হয়ে যাই, কিন্তু সেই মুহূর্তেও যে মানুষগুলো আমাদের জীবনে থেকে যায়, আমাদেরকে অনুপ্রেরণা যুগিয়ে যায়, আমাদের পাশে এসে দাঁড়ায়, আমাদের ভালো কিছু করতে চায়, সেই মানুষগুলো হলো আমাদের বাবা মা। সবার জীবনেই এই দুজন মানুষের গুরুত্ব অপরিসীম। তাই আসুন আমরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে আমাদের পাশে রাখি, তারা আমাদেরই আপনজন। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন বিছানার মধ্যেই পেশাব পায়খানা করে ফেলতাম, এই মানুষগুলো আমাদেরকে নিয়ে কোনো ধরনের কোনো ঘৃণাবোধ কিচ্ছু করেনি। সেই মানুষগুলোকে আজকে আমরা বৃদ্ধাশ্রমে রাখছি অনেকে, সেই মানুষগুলোকে আজকে আমরা অনেকেই দূর দূরে তাড়িয়ে দিচ্ছি, অনেকে তাদের সাথে খারাপ ব্যবহার করতেছি, অনেক ধরনের অপকর্মে আমরা কিন্তু লিপ্ত হয়ে গিয়েছি। তাই আসুন আমরা সচেতন হই। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।